আসলে আমাদের দেশের গৌরব অত্যন্ত গুণী শিল্পী ফরিদা পারভিন এবং আমার বন্ধু গাজী আব্দুল হাকিম, উনি খুব নাম করা রুট প্লেয়ার বাংলাদেশের। ওনারা এদেশে এসেছেন ওনাদের আমন্ত্রণে। আমি প্রথমে বাংলা সাহিত্য পরিষদকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে একজন গুণী শিল্পীকে এনে আমাদেরকে যে গান শোনার সুযোগ করে দিয়েছেন। আর আমি ব্যক্তিগতভাবে শিল্পী ফরিদা পারভিনের কাছে এবং জনাব আব্দুল হাকিমের কাছে কৃতজ্ঞ যে আমার দিশারি শিল্পী গোষ্ঠী থেকে আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে এসে ওনারা গান শোনাবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল রমজান আরম্ভ হবে, কালকে রোজা রাখবে সবাই, তেরাবিহ ওই জন্য মনে হয় অনেক লোক আসেন নাই। আমি পত্রিকাতে ঘোষণা দিয়েছিলাম আজকের অনুষ্ঠানের ব্যাপারে, আমি যাদেরকে ব্যক্তিগতভাবে বলেছি প্রায় সবাই এসে গেছেন। আমি আশা করি আরও কিছু দক্ষতা করে আমাদের সাথে যোগদান করবেন। তা আমি এখানে বেশি কথা না বলে আপনাদেরকে গান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনারা যে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আর শিল্পীদের কাছে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আশা করি আপনারা দয়া করে মোবাইল টেলিফোনটা অফ করে আর গানের সময় যদি কেউ ধরেন কোনো দরকার থাকে, আমি একটা অনুরোধ করি, উনি সিরিয়াস শিল্পী, গানের সময় আপনারা দয়া করে একজন আরেকজনের সাথে কথা বলবেন না। আমরা গান শোনার জন্য কোয়ালিটি প্রোগ্রাম করার জন্য এখানে আশা করি সবাই সহযোগিতা করবেন। আমরা কতজন লোক এসে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা যারা গান শুনতে আসি আমাদেরকে প্লিজ গান শুনতে কোনো ডিস্টার্ব করবেন না কেউ, আশা করি। আর মোবাইল টেলিফোনটা অফ করে দেন প্লিজ দয়া করে। আর আশা করি সবাই আমরা গান শুনবো, এনজয় করব এবং মন করে উনি ওনার কাছে যে মানুষ কম হয়েছে বলে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু ব্যাপার হলো এখানে যারা আসেন আমি আশা করি সবাই আমরা সিরিয়াস গানের ভক্ত মানুষ এবং ওনাকে আমরা ভালোবাসি বলে এখানে আসি। এখানে প্রথমেই আমরা সাউন্ড টাউন একটু চেক করার জন্য একটা স্থানীয় শিল্পীকে আমি বলতেছি মেনন, দুটো গান শোনাবে আপনাদেরকে। এবং আমার ছেলে তবলা শিখতেছে, সে তার সাথে একটু বাজাবে, তো ভুল ছুটি করলে মাফ করে দেবেন। এরপরেই আমাদের শিল্পী আসবে, এসে আপনাদের গান শুনবে। কফি হাউসের সেই আড্ডাটা জারলি আজারলি, কোথায় হারিয়ে গেল সোনালী